বন্ধুরা, আমরা প্রায়শই স্বপ্ন দেখে থাকি, কিন্তু অনেক সময় আমরা এই স্বপ্নকে দৈনন্দিন জীবনে বেশি গুরুত্ব দেই না। কিন্তু আমাদের দেখা প্রত্যেকটি স্বপ্নের একটি আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয়, আমরা যদি স্বপ্নে ভগবানকে দেখি তাহলে তার অর্থ কী। নমস্কার বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সবার প্রথমে স্বপ্ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। স্বপ্ন দেখা খুব সাধারণ একটি জিনিস, আমাদের সবারই ঘুমের মধ্যে স্বপ্ন আসে, কারোর কম আবার কারোর বেশি। তিন ধরনের মানুষ আছেন যারা সবথেকে বেশি স্বপ্ন দেখেন। এক, যে নাকি খুব অসুস্থ থাকে। দুই, যাদের হাতের রেখা বেশি পরিমাণে থাকে। তিন, যারা ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা করেন। অন্যথায় আপনি বলতে পারেন যারা খুব ভাবুক প্রকৃতির হয়, খুব পরিষ্কার মনের মানুষ হয়। আসুন জেনে নেই কোন প্রকার স্বপ্ন সত্যি হয়। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি আমরা রাতকে তিন ভাগে বিভক্ত করি তাহলে দশটা থেকে বারোটা পর্যন্ত আমাদের যে স্বপ্ন আসে তার যে কোনো অর্থ হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই। কেননা আপনি এই সময় ঘুমের প্রথম স্তরেই থাকেন। আপনি সারাদিন যা করেছেন বা ঘুমানোর আগে যা করেছেন সেই সম্পর্কিত স্বপ্ন আপনি দেখতে পারেন সেই সময়। কিন্তু রাত বারোটা থেকে তিনটে পর্যন্ত যে স্বপ্ন হয় আপনার জন্য এক সূচনা হতে পারে। এরকম স্বপ্ন দেখার সময় আপনি ঘুমের গড়ে খুব অদ্ভুত এক ব্যাকুল অনুভব করতে পারেন এবং ভোর তিনটে থেকে ছটা পর্যন্ত দেখা স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আপনি এইভাবেই বুঝতে পারেন যে যখন আপনি স্বপ্নটি দেখছেন তখন ওই সময় ওই স্বপ্নের এর সমান ঘটনা আপনার আশেপাশের লোকজন বা আপনার নিকটজনের সাথে ঘটতে পারে। যদি সূর্যোদয়ের সময় আপনি কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে এরকম সম্ভাবনাই থাকে যে ওই স্বপ্নগুলি ঘুম থেকে উঠে দিনের যে কোনো সময়ে ঘটতে পারে। এইটা তো ছিল কোন প্রকার স্বপ্নে কি প্রভাব রয়েছে। অধিকাংশ লোকের এই প্রশ্ন হয় যে কোন প্রকার মানুষদের স্বপ্ন সত্যি হয়। আসলে বন্ধুরা, যে ব্যক্তির মন সচ্ছল ও আধ্যাত্মিক মনোবল সম্পূর্ণ হয় ও মনের মধ্যে কোনো ছলকপটের চিন্তা থাকে না, অন্য মানুষের কষ্ট বুঝতে পারে, এইরকম মানুষের স্বপ্ন হামেশাই সত্যি হয়। এইরকম মানুষের জীবনে ঘটা ঘটনা বেশিরভাগ স্বপ্নের মধ্যেই দেখতে পান। উদাহরণস্বরূপ রাজা শুদ্ধোদন, যিনি গৌতম বুদ্ধের পিতা ছিলেন, একবার তিনি স্বপ্নে এক দৃশ্য দেখেন যা রাজকুমার সিদ্ধার্থের জীবনের সঙ্গে জড়িত ছিল। স্বপ্নে তিনি সংকেত পেয়েছিলেন যে তার পুত্র খুব বড় সাধক হবে এবং গোটা বিশ্ব বিখ্যাত হবেন। এইরকম হওয়া থেকে আটকানোর জন্য রাজা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তিনি অসফল হয়েছিলেন। বন্ধুরা, এইটা তো ছিল কোন সময়ের স্বপ্ন সত্যি হয় এবং কাদের স্বপ্ন সত্যি হয়। এবার বলি, যদি আপনি স্বপ্নে ভগবান বা দেবদেবীর স্বপ্ন দেখেন তাহলে এর অর্থ কী। স্বপ্নশাস্ত্র অনুসারে প্রত্যেকটি স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। কোনো না কোনোভাবে এই স্বপ্ন আপনাকে আপনার ভবিষ্যতের সংকেত দিচ্ছেন। আপনি যখন ভগবান ও দেবদেবীর স্বপ্ন দেখবেন তখন এর বিশেষ অর্থ রয়েছে। ভগবানের স্বপ্ন তখনই আসে যখন আপনি কোনো ধার্মিক প্রকৃতির মানুষ হন অথবা আপনার ভক্তি তো আছে কিন্তু ব্যস্ততা ও কাজের জন্য আপনি ঠিকভাবে পুজো অর্চনা করতে পারছেন না। আপনার মনে তীর্থস্থানে গিয়ে ভগবানের দর্শন করার ইচ্ছে তো আছে কিন্তু কাজের চাপে তা সম্ভব হয়ে ওঠে না। এবার আসুন জেনে নেই
বিভিন্ন দেবদেবীকে স্বপ্নে দেখার অর্থ কি? ভগবান বিষ্ণু। যদি আপনি ভগবান বিষ্ণুর স্বপ্ন দেখেন, তাহলে এর অর্থ হল আপনার জীবনে ভাগ্যের সঞ্চার হবে। আপনার জীবনে যত কষ্টই আছে তা খুব শীঘ্রই নিবারণ হবে। ভগবান বিষ্ণুজিকে স্বপ্নে দেখার অর্থ হল সুখ ও সমৃদ্ধির সংকেত। লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুরকে স্বপ্নে দেখা খুবই মঙ্গলজনক মানা হয়। ইহা ধন সম্পত্তি বৃদ্ধির প্রতিষ্ঠা। মাতা লক্ষ্মীকে স্বপ্ন দেখার আরেকটি অর্থ হল ব্যবসাতে আপনি উন্নতি করতে চাচ্ছেন। ভগবান রাম। ভগবান রামকে স্বপ্ন দেখলে আপনার জীবনে খুব শীঘ্রই সফলতা আসতে চলেছে। মাতা সীতা। যদি আপনি মাতা সীতাকে স্বপ্নে দেখেন, তাহলে এর অর্থ হল যে কাজের জন্য আপনি অনেক দিন ধরে পরিশ্রম করছেন, সেই কাজে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে এর অর্থ হল তাহলে আপনার প্রেম সফলতার দিকে যাচ্ছে। যদি আপনার স্বপ্নে মহাদেব প্রকট হন, তাহলে এর অর্থ হল আপনি ভক্তির পথে উন্নতি করেছেন এবং মহাদেবকে স্বপ্নে দেখা জীবনে পাপ ও বিপত্তি নাশের সংকেত। হনুমানজিকে স্বপ্ন দেখার অর্থ হল আপনি জীবনে ভয়কে কাবু করেছেন, তাতে শত্রু নাশের সুযোগও তিনি দেবেন। দেবী দুর্গা। স্বপ্নে মা দুর্গা আসার অর্থ হল বিভিন্ন রোগের বিনাশের সূচক। গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরকে স্বপ্নে দেখার অর্থ হল আপনি বুঝে যাবেন আপনার জীবনের আটকে থাকা কাজ এবার সফল হতে চলেছে। মা সরস্বতী। মা সরস্বতীকে স্বপ্নে দেখার অর্থ হল শিক্ষাক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি উন্নতি করতে যাচ্ছেন। যমরাজ্যকে স্বপ্ন দেখার অর্থ হল আপনি দীর্ঘায়ু হতে চলেছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।